আসসালামু আলাইকুম। তো আজকের এই পর্বে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা দেখব যে কিভাবে আপওয়ার্ক থেকে যখন আমরা আমাদের উইথড্র দিতে গেলে আমাদের অবশ্যই যে কাজটা করতে হবে, আমাদেরকে যে কোনো একটা পেমেন্ট মেথড আমাদেরকে অবশ্যই অ্যাড করতে হবে। তো আজকে আমি এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কিভাবে আমরা আপওয়ার্ক থেকে পেওনারে পেমেন্ট মেথড অ্যাড করতে পারি, ঠিক আছে? তো সেই জন্য যে কাজটা আমাদের করতে হবে, আমরা আমাদের অ্যাকাউন্টে ঢুকে পড়বো। অ্যাকাউন্টে ঢুকে পড়া ঢোকার পরে এখানে যে ইয়েটা দেখতে পাচ্ছি, লোগোটা, পিকচারটা, তো এখানে আমরা ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনলাইন ইনভিজিবল, তারপর আছে সেটিং, আমরা সেটিংয়ে ক্লিক করব। তো আফটার সেটিংয়ে ক্লিক করার পরে এখানে নতুন একটা পেজ চলে আসবে, দেন সেখান থেকে আমরা আমাদের পেমেন্ট মেথডটা অ্যাড করতে পারবো। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে আছে বিলিং অ্যান্ড পেমেন্ট, মেম্বারশিপ, কানেক্টস, কন্ট্যাক্ট ইনফো, ট্যাক্স ইনফরমেশন, মাই প্রোফাইল, প্রোফাইল সেটিং, পাসওয়ার্ড, ঠিক আছে? তো যাই হোক, তো এখান থেকে আমরা এই এটাতে ক্লিক করতে পারি যে বিলিং অ্যান্ড পেমেন্ট, নতুবা এখান থেকে গেট পেডও ক্লিক করা যায়। তো যাই হোক, আমি এখানে একটা ক্লিক করে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আপওয়ার্ক .com, তারপর এখানে পেমেন্ট আছে, ডিপোজিট আছে, মেথড আছে। তো এখান থেকে বিলিং অ্যান্ড পেমেন্টসে আসার পরে এখানে হচ্ছে এড এ নিউ বিলিং মেথড, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আছে পেমেন্ট কার্ড, তো আছে এখানে কার্ড দেখাচ্ছে। তো এদিক থেকে যদি আমি গেট পেডে ক্লিক করি, তো গেট পেডে আমাদের ক্লিক করার পরে আমাদের আরেকটা মেথড দেখাবে। তো এইখান থেকে আমরা উইথড্র দেওয়ার জন্য যে মেথডটা আমরা অ্যাড করব, তো সেইটা এখানে দেখাবে। পেজটা একটু লোডিং হচ্ছে, দেন একটু ওয়েট করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে পেমেন্ট মেথড এখানে হচ্ছে অ্যাড এ মেথড, এখানে আছে ইউ হ্যাভ নট সেট আপ এনি পেমেন্ট মেথড এইট, এখানে হচ্ছে অ্যাড মেথড। তো অ্যাড মেথডে ক্লিক করলাম। তো এখানে অ্যাড মেথডে ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশন চলে আসবে। এখানে হচ্ছে অ্যাড এ পেমেন্ট মেথড রিকমেন্ডেড ফর বাংলাদেশ, বাংলাদেশের জন্য এটা হচ্ছে ডিরেক্ট টু লোকাল ব্যাঙ্ক বিডিটি। এখানে যদি আমরা অ্যাড করি, তাহলে এখান থেকে উইথড্র দেওয়ার পরে পার উইথড্রলে এখানে 0.99 USDT কাটবে, আর পেনার হচ্ছে 2 USDT কাটবে। তো যাই হোক, আমি পেনার একটু দেখাচ্ছি, তারপরে নোটা দেখাবো। আচ্ছা, তো এখান থেকে আমি সেট আপে ক্লিক করলাম। সেট আপে ক্লিক করার পরে তার নেক্সট যে অপশনটা চলে আসবে সেটা আমরা দেখব। হ্যাঁ, অথবা এখানে সেট আপে ক্লিক করতে পারি, অথবা এখানে যদি আমি একটু ইয়েতে আসলাম, ব্যাক করলাম, ব্যাগে আসার পরে এখানে আরেকটা বিষয় দেখাতে হবে। আচ্ছা, তো এইখানে যদি আমাদের যদি আগে কোনো অ্যাকাউন্ট থেকে থাকে, তাহলে আমরা আমরা এখানে সেট আপে কোনো অপশন ক্লিক করার দরকার নেই। যদি আমাদের কোনো অপশন যদি না থাকে, তো এখানে আছে পেওনার চান্স অ্যাডিশনাল ফ্রি হেভে পেওনার অ্যাকাউন্ট, পেওনার, তো আমরা এখান থেকে ক্লিক করতে পারি। যদি অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানেও ক্লিক করতে পারি। তো এখানে হিট করার পরে আচ্ছা এখানে সাইন আপে আসছে, আচ্ছা সমস্যা নেই, সাইন আপও ক্লিক করা যায়, অথবা এখান থেকেও ক্লিক করা যায়। তো এখান থেকে হচ্ছে আপওয়ার্ক, এখানে আছে আপওয়ার্ক FAQ ফি কন্ট্যাক্টার্স মাই অ্যাকাউন্ট। আচ্ছা, দেখি এখানে কি আসে। আচ্ছা, তো এখানে একটা অপশন চলে এসেছে অলরেডি হ্যাভ
হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি হেভ এ পেওনার অ্যাকাউন্ট ক্লিক হিয়ার, যেহেতু আমাদের অ্যাকাউন্ট আছে, সো এখান থেকে ক্লিক হিয়ারে আমি হিট করব। তো ক্লিক হিয়ারে হিট করার পরে এটা রিডাইরেক্ট হয়ে অ্যাকাউন্টে চলে যাবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তাহলে রিডাইরেক্ট হওয়ার পরে কি আসে দেখি, এখানে সাইন ইন টু ইউর পেওনার অ্যাকাউন্ট, এখানে আমাকে ওই অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আচ্ছা, তো লগইন এর বিষয়টা আমি দেখাচ্ছি। আচ্ছা, তাহলে তো এইভাবে আমরা পেওনার প্লাস আদার্স স্টেপ বাই স্টেপ আমরা যখন ক্লিক করব, ক্লিক করার পরে যদি একটা যদি সাইন আপ করা না থাকে ওই অ্যাকাউন্টটা, তাহলে আমরা এখান থেকেও ঢুকে কিন্তু আমরা নতুনভাবে সাইন আপ করে নিতে পারি, যেখানে পেওনার সাইন আপ আছে। আর যদি আমাদের থেকে থাকে, তাহলে আমাদের এখানে সাইন আপ করার কোনো প্রয়োজন নেই, আমরা ডিরেক্ট আমরা এখানে অলরেডি হ্যাভ এ পেওনার অ্যাকাউন্ট, এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা আমাদের অ্যাকাউন্টে সাইন আপ করে নেব, ঠিক আছে। তো এইটা হচ্ছে মূলত ওয়েব। তো যাই হোক, পেজটা একটু লোডিং নিয়েছে, তো আমি এটা একটু করে দিচ্ছি, আমি স্কিপ করে দেখাচ্ছি। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে এখানে যখন এটা আসবো, আসার পরে এখান থেকে সাইন ইন টু কানেক্ট অ্যাপ ওয়ার স্ক্রু অ্যাকাউন্ট টু ইউর পেওনার অ্যাকাউন্ট, ঠিক আছে। তো এখান থেকে আমরা সাইন আপে ক্লিক করে দেব। তো আমি সাইন আপে ক্লিক করে দিচ্ছি, সরি, লগইনে ক্লিক করছি। তো এটা হচ্ছে লগইন হচ্ছে, যখন এটা লগইন হবে দেন এটা অটোমেটিক এটার সাথে মানে কানেক্টিভ মানে কানেক্ট কানেক্টেড হয়ে যাবে। তো সেই পর্যন্ত একটু দেখতে হবে, যাই হোক, এটা হয়তো বা রিডাইরেক্ট হয়েছে, দেখি তারপরে কি আসে অপশনটা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে payoneer.com, এটা হয়েছে, এখানে দেখুন আর লেখা এসেছে যে ইউ হ্যাভ এডেড এ নিউ ফান্ডিং সোর্স টু ইউর পেওনার অ্যাকাউন্ট। ওকে, তো এটা হয়ে গেছে। তো চাইলে এখান থেকে আমরা অ্যাকাউন্ট লগ ইন করতে পারি, অথবা এখান থেকে আমরা ব্যাক করতে পারি, ঠিক আছে। তো এখান থেকে যদি আমি ব্যাক করি, তো ব্যাক করার পরে কি আসে, ওকে, যাই হোক, আশা করছি যে এটা হয়ে গেছে। তো আজকের টিউটোরিয়ালটা মূলত এই পর্যন্তই ছিল, নেক্সট টিউটোরিয়াল পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফ্রিল্যান্সিং রিলেটেড যত ধরনের হেল্প আছে ইনশাল্লাহ আমার এই চ্যানেলে আপনারা পাবেন। তো আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই শেষ করলাম, খুদা হাফেজ, ধন্যবাদ।